সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি পবিত্র রমজানের আমল সম্বন্ধে কিছু আলোচনা করার জন্য। সম্মানিত শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান মাস দিয়েছেন মানুষকে পাপ থেকে বাঁচার জন্য। যেমন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রমজান মাস পাবার পরে প্রথম রমজান মাসের প্রথম রোজা সে পালন করে, তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য পবিত্র রমজান মাসে অসংখ্য ফজিলত রয়েছে। এই ফজিলতপূর্ণ রাতের মধ্যে যেমন পবিত্র রমজান মাসে মহান আল্লাহ পাক কদরের রাত্রি দিয়েছেন, যা হাজার মাসের চাইতেও হাজার বছরের চাইতেও উত্তম একটি রাত। যদি কোনো ব্যক্তি এই পবিত্র মাহে রমজান মাসে এই কদরের রাত্রি পেয়ে সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, পানা চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। যে রকম সুবহানাল্লাহ। এজন্য আমরা পবিত্র রমজান মাস পেয়েছি, এতে আমলের দিক থেকে পবিত্র রমজান মাসে অসংখ্য সুযোগ রয়েছে। যেমন আমরা যখন সেহরি করার জন্যে রাত্রে সেহরি করি, তারপরে পবিত্র ফজরের নামাজের পূর্বে আমরা কিছু সময় পাই, ওই সময়ে আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারি। এবং আমরা এই পবিত্র রমজান মাসে যখন তারাবিয়ের নামাজ আদায় করি, এই তারাবিয়ের নামাজে আমরা অসংখ্য ইবাদত বন্দেগি করে থাকি। যেমন অনেক মানুষ এতে ইবাদত বন্দেগি করার সুযোগ পায়। মানুষের কাজকর্ম একটু কম থাকে পবিত্র মাহে রমজানে, এজন্য মানুষগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। এবং আমরা এই পবিত্র মাহে রমজান মাসে ইফতারের সময় বসে বসে আল্লাহ পাকের জিকির করতে পারি, দোয়া পড়তে পারি, তাসবিহ পড়তে পারি। তদ্রুপ এই রমজান মাসের যে ফজিলত সে সম্বন্ধে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, তোমরা যখন সেহরি খাবে এই সেহরি খাওয়াটা সুন্নাত, আবার ইফতার করবে ইফতার করাটা সুন্নাত, তোমরা সেহরি খেয়ে রোজা রাখবে, এটাও রমজানের ফজিলত। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসকে অনেক বরকতময় মাস করেছেন, ফজিলতপূর্ণ মাস করেছেন। এজন্যই এই পবিত্র মাহে রমজান মাসে মানুষগুলো আল্লাহর দিকে যাইতে থাকে। মানুষ এই পবিত্র রমজানের মাধ্যমে আল্লাহ ওয়ালা হতে পারে, পাপ মুক্ত করতে পারে, গুনাহ মুক্ত করতে পারে, মানুষগুলো আল্লাহকে সেজদা করতে পারে। এজন্য এই পবিত্র রমজান মাস আমাদের কাছে একটি ফজিলতপূর্ণ মাস। পৃথিবীতে মানুষ দুনিয়াতে আগমন করার পরে যে সমস্ত মানুষেরা অনেক পাপ কাজে লিপ্ত হয়, কিন্তু পবিত্র রমজান মাস আসলে আল্লাহ পাকের রহমতের ধারা, মাগফিরাতের ধারা, নাজাতের ধারা, এই সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, মাপ পাইতে পারে। পবিত্র মাহে রমজান মাসের প্রথম থেকেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কী করেন, যে রহমতের দরজা খুলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই ফজিলতপূর্ণ মাস পাবার পরে গোনা মাফ করে নিতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।